আমার মাদের কাছে বলবো, মা গো আপনার সন্তান আপনার কাছে অন্যায় করছে। আমি বলবো, এই যুবক ভাইয়েরা আজকে মাহফিল থেকে যাওয়ার পরে মায়ের কদমটার মধ্যে দৌড়া ফেরা বলবা, মা জীবন অনেক অন্যায় করছি, আজকে মাফ করে দেন, খোদার কসম। মায়ের কদমের মধ্যে যদি ফেরা বলতে পারো যে সন্তান বিদেশ যাইতে পারো না, মায়ের কদমের মধ্যে ধরে বলো, মা আপনি দোয়া করে দেন, খোদার কসম মা যদি দোয়া করে দেয় বিদেশ যাওয়া লাগবে না, দেশে থাইকা বিদেশের টাকা কামাই করতে পারবা। আমি আমার মাদেরকে বললো, মা আপনি আপনার সন্তানদেরকে মাফ করে দিবেন, কারণ আপনার সন্তানকে যদি আপনি মাফ করে দেন, মা গো আপনার সন্তান আগামীকাল থেকে আপনার কদমে ধরবে। এই যখন তুমি ব্যবসার কাজে যাও মায়ের কদমে ধরে তুমি সালাম করো, যখন তুমি কোনো কাজে যাও মায়ের কদমে ধরে সালাম করো। খোদার কসম আমি আমার মায়ের কদমের মধ্যে আজকেও আসার সময় সুমা দিয়ে আসছি। আমার মা কই, বাবা রে তুই কি লেগে সুমা দেস, আমার ফায়ে সুমা দল লাগেনি। আমার একটা ওস্তাদ আছে মাওলানা জহিরুল ইসলাম হাফেজ সাহেব, হুজুরের ফায়ে আমি সুমা দিছি। হুজুর কো, তুই আমার কি লেগে সুমা দেস, সুমা দল লাগেনি, তুই অনুবাস করতে যাবি, হুজুর মানুষ তোর একটা ইজ্জত। আমি কো, হুজুর আপনার কাছে আমার কোনো ইজ্জত, আপনি আমার ওস্তাদ, আপনার কদমে সুমা দিলাম, আমার মায়ের কদমে সুমা দিলাম। আবু দাউদ শরীফের হাদিস প্রমাণ করে, মায়ের কদমে বলে সুমা দিলে বলে জান্নাতের চৌকাতে সুমা দেওয়া হয়ে যায়। আরো জোরে কন না সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একটা হাদিস মনোযোগ। এক লোক বলতেছেন, আমার দয়াল নবীজি যুদ্ধের মধ্যে গেছে, ওই লোকটা মনে মনে নিয়ত করছে। আমরা মাঝে মধ্যে আল্লাহর ওলিদের দরবারে নিয়ত করি না, যে আমার যদি এই আশাটা পূর্ণ হয়ে যায় আমি আল্লাহর ওলির দরবারে একটা মানত একটু সিন্নি দিয়া দিব, আল্লাহর ওলির দরবারে যাই একটা কোরবানি দেব। করেনি করেনি ওই লোকটা নিয়ত করলো, যদি আমার দয়াল নবী যুদ্ধে বিজয় হইয়া যায় তাইলে আমি আল্লাহর কাবা ঘরের চৌকাট একটা সুমা দিই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকটা নিয়ত করলো, যদি আমার দয়াল নবী যুদ্ধে বিজয় হয় আমি আল্লাহর কাবা ঘরের চৌকাটে সুমা দিব। মাশাআল্লাহ, আমার দয়াল নবী তো কোনো যুদ্ধে পরাজয় হয় কথা কই না, পরাজয় হয় কারণ আল্লাহ ফাকের মদদগার, আল্লাহ ফাকের রহমতের ফেরেস্তারা 313 জন লইয়া আমার দয়াল নবী হাজার হাজার সৈন্য লগে যুদ্ধ করে। আল্লাহ ফাক রাব্বুল আলামিন কয়, এরে এটা তো আমার নবী যুদ্ধ করে না, স্বয়ং আমি আল্লাহ ফাক রাব্বুল আলামিন আমার নবীর পক্ষ থেকে তাদের সঙ্গে যুদ্ধ করি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে ওলিদের সঙ্গে বিয়াদুবি করে, ওলিদের মাদার ভাঙ্গে দিব কয়, ওলিদের মাদার ঘুরে ঘুরে দিব কয়, আরে খোদার কাটা ওলি আল্লাহ যদি বাংলাদেশে না আইতো বাদাই মারা তোরা জীবনে ইসলাম কি বুঝতি না, কথা বলেন কথা বলেন, শাহজালাল যদি না আসতো ইসলাম কি তোরা বুঝতি না বেটা বেয়াদ। আমি তোমাদেরকে বলি, বেয়াদুবি কেন করো, যদি তোমার ভালো না লাগে তুমি তাদের বিরুদ্ধে বইল না, কেন বিরোধিতা করো, বিরোধিতা কইলা আমার আল্লাহ ফাক রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে কয়, মান আদান তুমি হিল হারবি, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদাম তো হুবিল হারবে, যারা আমার বন্ধুর সাথে বেয়াদুবি করে আল্লাহ কয় আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। এখন কন, যদি কোনো খোদার কাটা বাদাম্যা মৌলবি যদি আমার আল্লাহর লগে যুদ্ধ করতে চায় তাহলে ওলিদের সঙ্গে বেয়াদুবি কর। আমি কারোর বিরুদ্ধে করে কথা কইছি, আমি কারোর এমনি কোনো কথা বলছি, ইন্ডিকেট আমার আল্লাহ সরাসরি কয়ে, মান আদানি ওয়ালিয়ান ফাকাত আদাম তো হুবিল হারবে, আল্লাহ কয় আমিও কই না, আল্লাহ কয় যদি আমি আল্লাহর লগে যুদ্ধ করতে চাও তাহলে ওলি আল্লাহর লগে ফির মাসাইকের লগে বিয়াদবি করো, আমি আল্লাহর লগে যুদ্ধ, আল্লাহর লগে যুদ্ধ করে জীবনে কেউ হারছে, নমরুদ্দার মতো খোদার কাটা আল্লাহর বন্ধুর লগে যুদ্ধ করবো মশা একটা দিয়া। ওই যে এখন এডিস মশা আসেনি, এই এডিস মশা ওই যে নমরুদ নমরুদের মাথার ভিতর নায়ের হেরা দিয়ে একটা ঢুকাইছে, জুতা দিয়ে বাইরে ইয়া আল্লাহর বন্ধুর সাথে বিয়াদবি করার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিছে, কথা কয় না। এই যে এডিস মশা দেখেননি আপনারা, এই আল্লাহর অলির আগে বিয়াদবিটার কথা কই লই, যারা তোমরা আল্লাহর অলিদের সামনে বিয়াদবি করো, কারণ বাবা এ আমার জিএম শুননি এসছি মিডিয়া, আমার মা বোনরা শুনতেছি, কিন্তু এটা আমার নেটে যাবে, আপনারা শামিম রেজওয়ার লিখে সার্চ করেন, দেখবেন এক সিরিয়ালে কয়েকশো আলোচনা আমার এই গোলাম মাওলা ভাইয়ের আসবো। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, জোরে কোনো আমিন। কিন্তু কিছু বিয়াদব এই চ্যানেলটা সুন্নিয়তের প্রচারের সাথে চ্যানেলের ভিতরে আল্লাহর ওলিদের আলোচনা সারা হয়, কী করে জানেননি, যদি কোনো আল্লাহ ইসলামের কথা দিনের কথা এ একটা ভিডিও সারলে তো এটা দিন ইসলামের খেদমত হইব, সুন্নিয়তের খেদমত হইব, সারলে চ্যানেলের ভিতরে স্টেক মেরে দেয়, বেদ চরম বেদ চ্যানেলের ভিতরে নাম দেয় সুন্নিয়তের স্বার্থে, সুন্নিয়তের কাজের জন্য আমরা চ্যানেল প্রচার করি, কিন্তু তার ভিডিও যদি অন্য কেউ সারে স্টেক মেরে দিয়ে কী করে জানেননি, আমরা মারছি। তো তুমি কিতা নাম দিয়ে শূন্যতার নামে ব্যবসা করো, কথা কেন শূন্যতার নাম দিয়ে কি লেগে খাও, তুমি তোমার আল্লাহ বিবেক দেয় নাই, বাদ দিয়ে দাও শূন্যতার খাতা থেকে নাম, বাদ দাও এই খাতা থেকে নাম, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার,
বাবারা আমার হুশিয়ার বাবারা আমার, কারণ আমরা সুন্নিয়ত করব কোনো দরবারের কোনো পীরের সাথে না, আমরা সুন্নিয়ত করব আমাদের নিজেদের সাথে। আমরা সুন্নিরা, আমি আমার একটা ওয়াস আছে কিছুদিন আগে, আমরা সুন্নিরা জান্নাত চাই না, কথা কয় না কি চাই না, আমরা সুন্নিরা আমাদের নবীরে চাই, কারণ নবী ভাইয়া গেলে জান্নাত ওয়াজি, কথা কয় না। আজকে এক বিয়া দেবে আমার ফোন দিয়ে হুজুর আপনি একটা ওয়াস আসছেন, আপনি বলে জান্নাত চান না, আপনি কি চান আমার কো, আপনি জান্নাত চান আপনি কি চান, আমি তো ফুরাট আলোচনা শুনছি কো শুনছি, আমারও কইতেছে আপনি জান্নাত চান না, কেন চান না জান্নাত, আপনি আল্লাহর বান্দা আপনি জান্নাত চান না, আমি কইছি মিয়া ফুরাট আলোচনা শুনেন শোনার পরে বুঝবেন, আমি কইছি আপনি ফুরাট আলোচনা যদি শুনেন তারপর বুঝতে পারবেন, আমি কইছি আমরা সুন্নিরা জান্নাত চাই না, আমরা সুন্নিরা আমার নবী চাই, হাত তুলে দেখেন আমরা নবী চাই কি চাই না, হাত তুলে দেখেন আমরা রাসূল চাই কি চাই না, নারে তাকবীর নারে রিসালাত নবী আলী যেখানে নবী আলী যেখানে সুদগুর যেখানে আল্লাহ কবুল করুক জোরে কোনা আমি, আমরা সুন্নিরা জান্নাত চাই না আমরা নবী চাই, নবী ভাইয়া গেলে আমরা জান্নাত চাইয়ে যাবো, কথা বলেন ঠিক কিনা বলেন, আলোচনা সারাই করা লাগে না মিয়া, সারাই কি আলোচনা মিয়া, ইমান আকিদা দুরুস্ত করার জন্য 10 মিনিট আলোচনা শুনে বাড়িতে যান, কালকে থেকে ফজরের নামাজ চালু করে দেন, কামাই রুজির মধ্যে বরকত নাই, ফজরের নামাজ পড়বেন চেহারা সুন্দর, জোরের নামাজ পড়বেন রুজি রোজগারে বরকত, আসরের নামাজ পড়বেন শরীরে শক্তি নেই স্যাংরা শরীরে শক্তি, মাগরিব পড়বেন সন্তান সন্ততি যখন দুনিয়াতে আসবে সন্তান আপনার কাজে লেগে যাবে, এশার নামাজ পড়বেন ঘুমাইয়া শান্তি পাইবেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অল্প সময় মিয়া জান্নাতের টিকিট মিয়া বাজারে ট্রেনের টিকিটের মতো কিনা লাগে মিয়া, মাহফিল থেকে কিনে লয়ে যাবেন, শুধু কথা মতো আমল করবেন দেখবেন কাম হয়ে গেছে জান্নাতের টিকিট, ট্রেনের টিকিট আনা কিনেন বাসের টিকিট কিনেন, আজ জান্নাতের টিকিট স্বামী মৃদা থেকে কিনে লয়ে যান, খুদার কসম নবীদের সুন্নত অনুযায়ী যদি চলাফেরা করেন আমার নবীকে পাওয়ার আশায়, নবীকে পাওয়ার আশায় যদি ইবাদত করেন তাহলে আপনি জান্নাতের আশা করা লাগতো না, নবীরে ভাইয়া গেলে জান্নাত এমনি অটোমেটিক, কথা কয় না কেন, জোরে বলেন ঠিক কি না, আল্লাহ কবুল করুক জোরে কোনা আমি, কেউ বাবা বেদার আসেনি কোনো কেউ কয়েকটা ইশারা দিয়ে হুজুর আমরা একটু জিকির করতে কইরাম কইরাম জিকির তো কইরাম, আল্লাহ কবুল করুক জোরে কোনা আমি, কারণ বাবারা আজকের এই মাহফিল না যাক এও আমনে না আমনে শরীরে আল্লাহ এনার্জি শক্তি বেশি দিচ্ছে, বেটার তো একটু ঘুম ফাইতে হারে বেটা দায়িত্ব না, কষ্ট করে এই বাদত হইলে কিন্তু এই বাদত আল্লাহ দরবারে কবুল, মন চাইছে ঘুমাক যে দুই একটা শুনবে এই দুই একটা কালকে সকালে আবার কাছে কয়ে দিয়ে আল্লাহ কবুল করুক আমিন কন, বাবারে আমরা রাগ করেন না আপনারা কইছি না, আমরা যারা যারা বাইর জিগেছি আমরা তারারে কই বারো, কারণ আল্লাহ আল্লাহ রাসুলের আলোচনা এই মাহফিল কিন্তু সারা বছর হইতো না একদিনে হইব, এই মাহফিল থেকে যদি আপনারা কিছু, আমি স্বামীর ছোট্ট মানুষ কেউ ফুতের হমাইন না কেউ ভাইয়ের হমাইন না কেউ ছোটো ভাইয়ের মতো, বাবারে কেউ মনে মনে কফলা এটা কদ্দুরে ফোলা ওয়াজ করতে চলে সেটা কী ওয়াজ করবো, আমি কই বাবা আমার ওয়াজ হয়তো বা কেউ কইতে পারে ফোলা ওয়াজ করবো, দাড়ি মুসনাই দাড়ি ওড়ে না, আরে এটা দাড়ি হয়েছে আল্লাহর একটা নিয়ামত, এটা আমার আল্লাহ দিছে না আমি পাইছি না, কিন্তু লক্ষ্য করে আসান বহুত মানুষের আছে এটি রাহে না, কথা কই না ঠিক কইতো না তো মাটির পাড়ি দিলে গুনা গাছ চাইতে যায় অনেক ঠিক কইতো গেলে নিজের গায়ে পড়ে, খোদার কসম বিজ্ঞান বিজ্ঞানী আইনস্টাইন বলতেছেন, বিজ্ঞানী আইনস্টাইনের একটা সূত্র ফেললাম উনি বলতেছেন যে ব্যক্তি দাড়ি রাখবো মানে দাড়ির ভিতরে খুল লাগাইবো তার জীবনে হরমোন আস্তে আস্তে কমে যাবে, বিজ্ঞানী কইছে আমার কথা না, আমার নবীদের হাদিস যদি তোমরা দাড়ি রাখো তোমাদের শরীরের শক্তি আসবে এনার্জি আসবে পুরুষত্ব বেশি হবে, সুবহানাল্লাহ করো, আর বিজ্ঞানী আইনস্টাইন ওই নবীদের হাদিসের এখন 1500 বছর পরে আইয়া বিজ্ঞানী আইনস্টাইন বলতেছে যে যেই ব্যক্তি দাড়ি কাটবে তার পুরুষত্ব কমে যাইব বউ তারে মোহাম্মত করতো না, বিজ্ঞানী আইনস্টাইনের কথা আমার কথা না আমি কই না, বিজ্ঞানী আনুষ্ঠান কয় আমার নবীজি 1400 বছর 1500 বছর আগে বলছে আর এখন বিজ্ঞানীরা প্রমাণ করতেছে, কারণ আমার নবী হচ্ছে বিজ্ঞানীদের বিজ্ঞানী, সুবহানাল্লাহ কর বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিহেজি বলে বিজ্ঞানীদের মহাগুরু ওরে এমত যোগা দয়ালে নবী এমহনুগা দয়ালে নবী টোগাই খাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী
সেই নবীজির উম্মত আমরা। ওই যে আহলে বায়াতের কথা বলতে লাগছিলাম, বাবা রে এই কারবালার মাসে আমাদের জন্য কিছু আমল আছে, এই আমলগুলো করেন, খোদার কসম এই আমলগুলো যদি অন্তরের ভিতরে রাখেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি কিসের টেনশন করবেন, দুনিয়া কতদিন, এই দুনিয়ার মধ্যে আপনি থাকতে পারবেন না, কারণ দুনিয়ার মধ্যে যতদিনই থাকেন এই দুনিয়া থেকে কবরে গেলে যে সন্তানের জন্য টাকা কামাই করছেন, মাগো আপনি যে বাবার জন্য যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করে নামাজ ছেড়ে দিয়েছেন, আপনার সন্তান কিন্তু কবরে সোয়াইলে আসবে, কবরের ভিতরে আপনার জামাই যাইতো, যে বাবারা স্ত্রীর জন্য কষ্ট করে আলতাফুলু লিপস্টিক কেনার জন্য নামাজ ছেড়ে দিয়েছেন, এই স্ত্রীও কিন্তু কবরে যাবে না, যখন আপনার মরণ হয়ে যাবে মরণের পরে স্ত্রী ডাক দিয়ে বলবে কে আছো, এই পচা লাশটারে ঘর থেকে বাহির করো, এই লাশের গন্ধ আমার সহ্য হয় না, আহারে এই কবরের চিন্তা করে যদি তুমি আমল করো আমার নবীরে পাওয়ার আশায়, ওই কবরের মধ্যে যখন তোমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দিবে আমার নবী কামলেওয়ালা, সাথে সাথে তোমাকে নবীজির মিল্লাতে হাতের মধ্যে নিয়ে বলবে এটাই আমার উম্মত, আমি নবী যে এই উম্মত সারা জান্নাতে যাইতাম না, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন, আরো জোরে কোন না আমিন, বাবারা আমার এই মাহফিল লইছ আমরা খুশি না বেজা, খুশি জোরে কোন খুশি না বেজা, একটু দুই হাত তুলে দেখেন কারা কারা সান এব মাহফিল আগামী বছরত, কেউ কেউ অর্ধেক চাই মানে আরো ছোট, দুই হাত তুলে দেখেন কারা কারা সান, সবাই সান আল্লাহ কবুল করুক, আমিন কর, আরো জোরে কোন আমিন, তুমি আবার রেকর্ড বন্ধ করে দাও, আসলে চাইনি আমরা, এই যে ইমাম হাসান হুসাইন দে মুহাব্বতের কথা বললাম, ফাঁকে ভাঞ্জাতন কয়জন করছিলাম, এ জোরে জোরে কয়জন, আর তুলে দেখান কয়জন, এই সবাই তোলে না আলোচনা মনে বুঝছে না, কয়জন, পাঁচজন ফাঁক ভাঞ্জাতন, ভালোবাসেননি সবাই, মুহাব্বত করেননি, গোলাম আল্লাহ ভাইয়ের আসবো, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন, বাবারা আমার, কারণ আমরা সুন্নিয়ত করবো কোনো দরবারের কোনো পীরের সাথে না, আমরা সুন্নিয়ত করবো আমাদের নিজেদের সাথে, আমরা সুন্নিরা, আমি আমার একটা ওয়াস আছি কিছুদিন আগে, আমরা সুন্নিরা জান্নাত চাই না, কথা কয় না কি চাই না, আমরা সুন্নিরা আমাদের নবীরে চাই, কারণ নবী ভাইয়া গেলে জান্নাত ওয়াজি, কথা কয় না, আজকে এক বিয়া দেবে আমার ফোন দিয়ে হুজুর আপনি একটা ওয়াস আসছেন, আপনি বলে জান্নাত চান না, আপনি কি চান, আমার কো আপনি জান্নাত চান, আপনি কি চান, আমি তো ফুরাট আলোচনা শুনছি, কো শুনছি, আমারও কইতেছে আপনি জান্নাত চান না, কেন চান না জান্নাত, আপনি আল্লাহর বান্দা আপনি জান্নাত চান না, আমি কইছি মিয়া ফুরাট আলোচনা শুনেন, শোনার পরে বুঝবেন, আমি কইছি আপনি ফুরাট আলোচনা যদি শুনেন তারপর বুঝতে পারবেন, আমি কইছি আমরা সুন্নিরা জান্নাত চাই না, আমরা সুন্নিরা আমার নবী চাই, হাত তুলে দেখেন আমরা নবী চাই কি চাই না, হাত তুলে দেখেন আমরা রাসূল চাই কি চাই না, নারে তাকবীর, নারে রিসালাত, নবী আলী যেখানে, নবী আলী যেখানে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আমরা সুন্নিরা জান্নাত চাই না, আমরা নবী চাই, নবী ভাইয়া গেলে আমরা জান্নাত হয়ে যাবো, কথা বলেন ঠিক কিনা বলেন, আলোচনা সারাই করা লাগে না মিয়া, সারাই কি আলোচনা মিয়া, ইমান আকিদা দুরুস্ত করার জন্য 10 মিনিট আলোচনা শুনে বাড়িতে যান, কালকে থেকে ফজরের নামাজ চালু করে দেন, কামাই রুজির মধ্যে বরকত নাই, ফজরের নামাজ পড়বেন চেহারা সুন্দর, জোরের নামাজ পড়বেন রুজি রোজগারে বরকত, আসরের নামাজ পড়বেন শরীরে শক্তি নেই স্যাংরা শরীরে শক্তি, মাগরিব পড়বেন সন্তান সন্ততি যখন দুনিয়াতে আসবে সন্তান আপনার কাজে লেগে যাবে, এশার নামাজ পড়বেন ঘুমাইয়া শান্তি পাইবেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, অল্প সময় মিয়া জান্নাতের টিকিট মিয়া বাজারে ট্রেনের টিকিটের মতো কিনা লাগে মিয়া, মাহফিল থেকে কিনে লয়ে যাবেন, শুধু কথা মতো আমল করবেন দেখবেন কাম হয়ে গেছে জান্নাতের টিকিট, ট্রেনের টিকিট না কিনেন বাসের টিকিট কিনেন, আজ জান্নাতের টিকিট শামীম রেজা থেকে কিনে লয়ে যান, খোদার কসম নবীদের সুন্নত অনুযায়ী যদি চলাফেরা করেন আমার নবীকে পাওয়ার আশায়, নবীকে পাওয়ার আশায় যদি ইবাদত করেন তাহলে আপনি জান্নাতের আশা করা লাগতো না, নবীরে ভাইয়া গেলে জান্নাত এমনি অটোমেটিক, কথা কয় না কেন, জোরে বলেন ঠিক কিনা, আল্লাহ কবুল করুক, জোরে কোনো আমিন।